আপনার নাম কি? আমার নাম মজিবুর রহমান। কোথায় আপনার ব্যবসা? বেরিবাদে। আপনাকে যাই আমার গিয়ে আপনাকে মজিবুর রহমানের গিয়ে কানে কানে বলতে হবে যে এই পাকা ভাষা রাখতে হবে? এটা সারা দেশবাসী জানে, এখানে এতগুলো ক্যামেরা আছে, এগুলো সমস্ত জায়গায় প্রচার হচ্ছে। আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে কি হচ্ছে এটা বুঝতে হবে তো। মনে হচ্ছে যে আপনি কিছুই দেখেন না, কিছুই জানেন না। আপনি যে বলতেছেন যে বাইরে থেকে আপনার 120 টাকা কিনে আনতেছেন, আপনার কোনো ডকুমেন্ট আছে? আপনি বলেন যে কোথা থেকে 120 টাকা কিনে আনছেন, আমরা সেখানে আমাদের তো সারা বাংলাদেশের অফিসাররা আছে। যদি বলেন যে হ্যাঁ বরিশাল থেকে আপনার দাম বাড়িয়ে দিয়েছে, আমরা সেই কোথায় দাম বাড়িয়েছে আমরা সেটা দেখবো। আমি পরে আসতেছি, দাঁড়ান, পরে আসতেছি। অনেক করেছেন আপনারা। আপনি ইয়েতে কিভাবে ডাবের দাম 200 টাকা, এটা কোন দেশে আছেন আপনারা? হ্যাঁ আপনার, আমি এই যে এতদিন আমরা জাস্ট মনিটর করেছি, আপনাদের সমস্ত কিছু আমরা বন্ধ করে দেব, সমস্ত কিছু বন্ধ করে দেব। মানুষকে জিম্মি করে আপনার ডেঙ্গু হয়েছে, মানুষের কষ্ট হতেছে, একটা রুগী ডাব খাবে সেখানে 200 টাকা করে ডাব কিনতে হয়, একটা 3 কেজি চালের দাম হচ্ছে একটা ডাবের দাম, এটা কোন কোথায় আছে? এটা কি আমি ইম্পোর্ট করি নাকি, নাকি শ্রীলঙ্কা থেকে আসে ডাব? মানে যেমন ইচ্ছা তেমন করবেন, আর দেশে কোনো কিছু নাই। অনেক তো দেখি তো একজন তো ইয়ে করে, নামাজ পড়তে পড়তে তো সবই হয়ে গেছে, ওটার সাথে তো এটা যায় না তো। প্রতিটা বিষয়ে আপনারা এরকম একটা মানুষকে জিম্মি করতেছেন, কিভাবে আপনারা একটা ডাব 200 টাকা করে বিক্রি করে? জব্বার তুমি কোথায় কোথায় গেছিলে বলো, তোমার অভিজ্ঞতা বলো। ওনারা কত যুক্তি দিবে, ওনারা কেন কাগজ রাখে না, বললে হলো নাকি? ডাব যখন আপনার একটা গাড়িতে 5000 ডাব আসে, হ্যাঁ 5000 ডাবের ভিতরে ধরেন 500 বড় ডাব হবে না, 200 ছোট হয়, 500 বড় হয়, এভাবে আমরা বিভিন্ন কারণে সেটা আপনার আমি স্যাম্পল নিয়ে আসছি, আপনার জানা আমাদের স্যার দেখেন আপনি। আমি ডাবটা নিয়ে আসছি, এটা হলো সর্বোচ্চ বড় ডাব, এটা হলো মাঝারি, এটা হলো একবার ছোট, এটা হলো আবার নারিকেল, এর ভিতরে আসে, এটা এবার আসে। এখন আমরা এটাকে ধরেন 3 টাকা আমরা সাজাই, এটা একটা সাজানো হয়। আচ্ছা আমি ভালোটার কথাই বললাম, এই যেটা ভালো ডাব বললেন, এইটা আপনার খুচরাতে কত বিক্রি হয়? এটা আমি যদি 1000 ডাব হয় আমার ওইখানে, সর্বোচ্চ আমি 100 ডাব পাই এইটা। 110 করছেন সেটা আপনার দেখার বিষয় না, আমার কথা ক্লিয়ার করেন। এই যে এটা যে 110 টাকা আপনি বললেন, এটা কি আপনার দেখার বিষয় না? এখন আমার ধরেন ব্যাপারী একটা বলছে, আমাকে একটা মোটামুটি একটা আইডিয়া দিছে যে আমার এবারে যেটা 70 টাকা পড়ছে এভারেজ। আপনি ইয়া করো সমস্ত ব্যাপারীর তালিকা নাও, আমরা সব ওই যে NSI DJFI এরা ওই যে সবগুলো ব্যাপারীকে ধরবে, ব্যাপারী আইডিয়া দিছে আপনাকে। আপনারা আইডিয়া করেন, সবকিছু আইডিয়া করে আপনারা এখানে বসে এককভাবে আপনারা এটা টোটাল প্যাক করে আপনারা ইয়া। না স্যার, ওনারা আমাদের আইডিয়া দিছে যে আমাদের, কিসের আইডিয়া দিছে আপনার? 70 টাকা এভারেজ ওনার রেটটা পড়ছে। হ্যাঁ এখন আমরা এটাকে যদি এভাবে সাজাই দিই সবগুলো একসাথে, তো ওনারা কোনো 70 টাকা নিবে না, যারা খুচরা খুচরা ক্রেতা, তখন আমরা এটাকে একটা ক্যাটাগরি করি, ক্যাটাগরি পরে এটা আমরা ওই যে সার কাছে, স্যার উনি গেছে মানে আমার বিটি বোঝা আছে ওনার স্যারের কাছে, যেমন এইটা ধরেন 70 টাকায় আপনি কিনবেন না, এটা সর্বোচ্চ আপনি 30 টাকাও কিনবেন না। আপনারা কথা বলেন না, আমার কথাটা হলো এই যে আইডিয়াটা আপনি আইডিয়া করছেন না, এই আইডিয়াটাই হলো আপনার মূল জায়গাটা। না 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 না, আপনি ব্যাপারী, সে আপনার কাছে ডাব পারে, ব্যাপারী তো ফিজিক্যালি উপস্থিত না এখানে, আসার পরে 12টার সময় ট্রাক আসার পরে আপনারা এই জগজন আছে 10-12 জন, এইটা মিলে আপনারা এই ইয়েটা প্রাইসটাকে ফিক্স করছেন না? প্রাইসটা যখন উনি আমাকে একটা আইডিয়া দিছে আপনাকে, সে আমাকে লিখিত কোনো আপনাদের নামের তালিকা আছে যে 9-10 জন আপনারা তো চেনেন সবাইকে, আপনারা সবার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের কোন সমিতি আছে, ডাব ব্যবসায় সমিতি আছে? ইয়ার সমিতি নাই, আপনারা যে কয়জন ওখানে ব্যবসা করেন
সেখানে সবার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে যাবেন, নাম্বার ওয়ান। আচ্ছা, এর এবং যেটা আছে যে আপনারা কোন কোন ব্যাপারীর কাছ থেকে ডাব নিয়ে আসেন, ব্যাপারী তো ইচ্ছা করলেই আপনার কাছে পাঠাতে পারবে না। আমি যদি বরিশাল থেকে এক ট্রাক ডাব পাঠাই, আপনার তো তার সাথে যোগাযোগ না হলে তো পাঠাবো, যোগাযোগ আছে, যোগাযোগ আছে। সেই কার কার কোন কোন ব্যাপারী, তার নাম এবং কোন জেলা এবং সেই মোবাইল নাম্বার দেবেন, এই পূর্ণাঙ্গ তথ্য আজকে দিয়ে যাবেন, ঠিক আছে? আমরা একদম ওই যে জেলায় উপজেলায় এগুলো আমরা মনিটর করব যে ওখানে কি বলে। আপনি যে কথাগুলো বললেন যে ওনারা কোনো দাম ঠিক করে দেন, আপনারা আইডিয়া করে দাম ঠিক করেন, এটাই তো বলছেন না? ওনারা আমার আমাদের একটা আইডিয়া দিচ্ছে, সেই আইডিয়াটা কি? আইডিয়া দিচ্ছে যে আমার টোটালে এভারেজ আমার ডাবটা 70 টাকা টাকা আপনার কাছে পড়ছে না। আমি তো স্যার দেখি না ট্রাকের ভিতরে কি আছে। না না না, আপনি এই এই কিন্তু আপনি আপনার কথার মধ্যে কিন্তু ঘুরাই ফেললেন। আপনি বলেন যে দাম ঠিক করে না, এই ছেলেও বললো যে দাম ঠিক করে না, আপনি আবার বললেন যে তার একটা আইডিয়া দিচ্ছে, এই আইডিয়াটা কে দিয়ে দিচ্ছে? যে ব্যাপারী আমার ব্যাপারী দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই ডাবটা আপনার যেটা অ্যাভারেজ বললেন সেই অ্যাভারেজ কত টাকা পড়ছে? সে কত রাতে কত ৭০ টাকা পড়ছে, অ্যাভারেজ ৭০ টাকা পড়ছে। আচ্ছা, এই ৭০ টাকার মধ্যে যেটা ভালো ডাব 10%, এটা হলো একটা বেশি দাম, আর কম দামটা কত? কম দামটা সর্বনিম্ন 30 টাকা। হ্যাঁ, 30 টাকা, তাই অ্যাভারেজ হলে কত হতে পারে? 30 টাকা। আবার এটা লস হচ্ছে, এটা লাভ হচ্ছে, এটা আবার বেচতেছি 50-60 কিভাবে এই 70 টাকার ডাব আপনার 130 টাকা বেচে? এখন ওনারা ওইখানে নিয়ে জায়গায় ভাড়া দিতে হচ্ছে, তারপরে পুলিশকে দিতে হচ্ছে, তারপরে ওনাদের বিভিন্ন ডেঙ্গুর জন্য ভাড়া বাড়িয়ে গেছে নাকি? আপনারা তো ডেঙ্গুর কারণে আপনার ডাব খেতে হবে, এই কারণে আপনারা এই কাজটা করছেন। ডেঙ্গু তো সবারই হইতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আপনি যে বলতেছেন 70 টাকা অ্যাভারেজ, এটার তো কোনো কাগজ নেই? হ্যাঁ, এই ব্যবসা করতে হলে ওই কাগজ লাগবে। যদি বাংলাদেশে ব্যবসা করতে এটা মানতে হবে, আর যদি না মানেন তাহলে এই ব্যবসা করতে আমরা সেখানেও দেখবো। আপনার খালি ওই জায়গার দোষ দিচ্ছেন, এখানে আপনাদের কোনো দোষ নাই, না আপনাদের কোনো দোষ নাই, সব ওই জায়গার দোষ।